আজকে আমরা নিবন্ধন 100 মার্কের প্রশ্ন আসবে, প্রশ্ন এমসিকিউ প্রিলিমিনারি প্রশ্ন হবে। এটি কোথা থেকে কিভাবে আসবে এটি নিয়ে একটু আমরা আলোচনা করব, দেখব। প্রিলিমিনারি প্রশ্ন 40, আর অবশ্যই সেপ্টন হচ্ছে 50 থেকে 55 মার্ক। আমাদেরকে অবশ্যই 50 মার্ক পেতে হবে। পরীক্ষা অনুষ্ঠিত হবে 30 এবং 31 ডিসেম্বর। প্রতিটি সঠিক প্রশ্নের উত্তরের জন্য পাবেন 1 মার্ক, ভুল উত্তরের জন্য পাবেন 0.50 কাটা দেবে আর কি। ইংলিশে হচ্ছে, ইংলিশে বাংলাতে 25 মার্ক, ইংলিশে 25, গণিতে 25, সাধারণ জ্ঞানে 25, ঠিক আছে। টোটাল হচ্ছে 100 মার্ক। আমাদের টার্গেট হচ্ছে কত, 40 থেকে 50। এখন আমরা দেখি, বলি, ধারণা করি, আমরা যদি বাংলায় 10 পাই, ইংলিশে যদি 10 পাই, গণিতে যদি 15 পাই, সাধারণ জ্ঞানে যদি 15 পাই, তাহলে জিনিসটা আলোচনা করব, সেটা হচ্ছে গণিত। গণিতে যদি 15 মার্ক, 15 মার্ক আমরা কীভাবে পাবো সেটা নিয়ে একটু আলোচনা করি। গণিতে যে 15 মার্ক বা 25 মার্ক থাকবে সেটা হচ্ছে পাটিগণিতে 10 থেকে 9 থেকে 10, বীজগণিত 8 থেকে 7 থেকে 8, ত্রিকোণমিতি 2 থেকে 3, জ্যামিতি 6 থেকে 7। আপনি দেখেন এখানে পাটিগণিতে আছে গড় 1, লসাগু গসাগু 1, ঐহিক নিয়ম 1, শতকরা 1, লাভ ক্ষতি 1, মুনাফা 2, অনুপাত 2। বীজগণিত হচ্ছে গড় ঘন সম্বলিত হচ্ছে 1, 2, বাস্তব সংখ্যা সমাধান 1, লসাগু গসাগু 1, সূচক লঘারিদম 1, ঠিক আছে। কোণ রেখা একটা হতে দুইটা আসতে পারে, ত্রিভুজ একটা হতে দুইটা আসতে পারে, চতুর্ভুজ একটা থেকে দুইটা, এবং বৃত্ত। যদি আপনারা অনুপাত 2, বীজগণিত হচ্ছে গড় ঘন সম্বলিত হচ্ছে 1, 2, বাস্তব সংখ্যা সমাধান 1, লসাগু গসাগু 1, সূচক লঘারিদম 1, ঠিক আছে। কোণ রেখা একটা হতে দুইটা আসতে পারে, ত্রিভুজ একটা হতে দুইটা আসতে পারে, চতুর্ভুজ একটা থেকে দুইটা, এবং বৃত্ত। যদি আপনারা দেখে যান, হুবহু কমন পাবেন, ফর্মুলাগুলো পারলে মুখস্থ করে যাবেন। তো চলেন ফর্মুলাগুলো দেখি। প্রথম ফর্মুলা, একটি সংখ্যা গুণন অপর সংখ্যা সমান লসাগু গুণন গসাগু। এই ফর্মুলাটা প্রতি বছর একটা প্রশ্ন আসে বা থাকে, এই ফর্মুলাটি দিয়ে একটা প্রশ্ন থাকে। তো আমি একটা প্রশ্ন, এটা হচ্ছে 11তম নিবন্ধনে আসছে। তো প্রশ্নটা ছিল এরকম, দুটি সংখ্যার লসাগু 84, গসাগু 7, একটি সংখ্যা 21 হলে অপর সংখ্যাটি কত। তো আমরা কিন্তু অপর সংখ্যাটা জানি না, তাহলে 21 হচ্ছে একটি সংখ্যা আর অপর সংখ্যা হচ্ছে x। তাহলে লসাগু হচ্ছে 84, গসাগু হচ্ছে 7, যদি এটা দুটো গুণ করা হয় 588, আর হচ্ছে একটি সংখ্যা 21, এটাকে যদি ভাগ করা হয় তাহলে অপর সংখ্যাটি 28। তাহলে এই ফর্মুলাটা যদি আপনি মনে রাখেন তাহলে অবশ্যই 1 মার্ক কম পেলেন, তার মানে আপনি 1 মার্ক কম পেয়ে গেলেন। তারপরে আমরা দেখি আর একটা প্রশ্ন, সমবাহু ত্রিভুজ নিয়ে প্রতি বছরে প্রশ্ন থাকে। আপনি যদি এই ফর্মুলাটা যদি মনে রাখতে পারেন, অবশ্যই 1 মার্ক পাবেন। তো একটা প্রশ্ন নিয়ে, প্রশ্ন বা একটা অঙ্ক নিয়ে, অঙ্ক দিয়ে আপনাদেরকে বোঝাই দেয়। একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু 16 মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 গুণন এ স্কোয়ার, মানে হচ্ছে এ স্কোয়ার হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য, এক বাহু কত মিটার সেটা হচ্ছে এই আছে সেটা। এখন এর মান হচ্ছে 16, একটি বাহুর দৈর্ঘ্য 16কে দুইবার গুণ করলে এ স্কোয়ার মানে 2টা a, এটাকে যদি 16কে দুইবার গুণ করলে 256, এটা 4 দিয়ে ভাগ করলে 64। তাহলে এটা যদি সমাধান করে তাহলে এটা হয়, তাহলে দেখা যাচ্ছে কি হলো, আপনারা 2 মার্ক পাবেন। কিন্তু তার তিন নম্বর হচ্ছে একটা সূচক, এই সূচকের হচ্ছে ফর্মুলা, এটা হচ্ছে ফর্মুলা, এটা যদি মনে রাখতে পারেন তাহলে অঙ্কগুলো করতে পারবেন অবশ্যই। মানে এই অঙ্কটা দিয়ে আপনাদেরকে আমি এক্সাম্পল দিই, দেখেন 4x⁻¹ = 32। এখানে আমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে, এখানে যদি এখানে যাই থাক আমাদের 2 করতে হবে, এখানে 2 করার জন্য যদি 2 2 পাওয়ার 2,
এখানে 2 ভাগ 5, 2-কে 5 বার যদি গুণ করা হয় তাহলে কিন্তু 32 হয়। দুই উভয় দিকে 2 বাদ দিলাম, বাদ দেওয়ার পরে এই যে পাওয়ারটা আছে পাওয়ার দিয়ে এটাকে যদি গুণ করা হয় তাহলে 26 + 2 ইকুয়াল উপরে যে 5 আছে 5, এটা যদি সমাধান করা হয় তাহলে এক্স ইকুয়াল টু 3/2, বুঝছেন ফর্মুলাটা আছে এটা সেম এরকম। এখানে একটা ম্যাথ দিছি, এই ম্যাথটা 8 আছে, 8 থেকে যদি 2-কে 3 বার গুণ করা হয় তাহলে 8 হয়, এটা 3 3-এ আছে, 2 উভয় দিকে বাদ দিলে 3 যে 2 গেছে 6x + 9, এই সমাধান করলে এক্স ইকুয়াল -1। এখানে এবার এবার কিন্তু আমাদের অনুপাত অনুপাত সমানুপাত, প্রতি বছর এই নিয়ম থেকে একটা প্রশ্ন আসে, ঠিক আছে? আমরা ফর্মুলা ফর্মুলা পড়ে দিই, এক অঙ্কটা পড়ি, a is to b ইকুয়াল 4 × 4 = 7 এবং b is to c ইকুয়াল 4 × 5 = 6, হলে এ বি সি এর মান কত? তো এটা অঙ্ক অঙ্ক দিয়েও করা যায় আবার সূত্র দিয়েও করা যায়, আমরা ফর্মুলা দিয়েই করি। এটা হচ্ছে a1, ঠিক আছে, এটা তারপরে আমরা দিচ্ছি b2, b2 হচ্ছে এটা হচ্ছে b2, তাহলে এইটা আর এটা যদি গুণ করা হয়, গুণ করলে তারপরে দাঁড়াচ্ছে 5 আর 7 যদি গুণ করা হয় তাহলে কিন্তু এর মান বের হবে। তারপরে আবার যদি বি আর বি যদি গুণ করা হয় তাহলে কিন্তু দাঁড়াচ্ছে বি আর বি মানে 5 আর 7 আবার গুণ করা হয় তাহলে কিন্তু 35 বের হবে। তারপরে আবার 6 আর 7 যদি গুণ করা হয় তাহলে কিন্তু 42 বের হবে। তার মানে এখানে কী দাঁড়ালো, এ বি সি এর মান হচ্ছে, এর মান হচ্ছে 20, বির মান হচ্ছে 35, সির মান হচ্ছে 42। তাহলে কটা অঙ্ক পেলেন? 4টা। এখন হচ্ছে আরেকটা অঙ্ক, এই দুইটা কিন্তু ম্যাথ আসে, চতুর্ভুজে 4টি কোণের সমষ্টি কত? চতুর্ভুজে 4টি কোণের সমষ্টি হচ্ছে 360, ত্রিভুজে হচ্ছে 180, মানে চতুর্ভুজ হলে হচ্ছে 380, 360 আর ত্রিভুজ হলে 180, মানে এটার এটা ডাবল। এখন হচ্ছে পদ সংখ্যা, আমাদের কিন্তু এই যে 5 নম্বর ফর্মুলাটা হচ্ছে পদ সংখ্যা, পদ সংখ্যার সূত্র হচ্ছে a + n - 1 গুণন d, এ হচ্ছে প্রথম প্রথম পদ সংখ্যা, n হচ্ছে পদ সংখ্যা, আমার কত নম্বর পদ সংখ্যা বের করতে হবে, কার মান বের করতে হবে সেটা হচ্ছে n, আর d হচ্ছে সাধারণ অন্তর, d হচ্ছে সাধারণ অন্তর, সাধারণ অন্তর বলতে হচ্ছে প্রথম পদ, এবং তৃতীয় পদ এটা যদি আমরা মাইনাস করি যে জিনিসটা বের হবে সেটার মান হচ্ছে d, ঠিক আছে? আর চলেন তবে অঙ্কটা অঙ্কই দেখি, 5 + 11 + 17 + 23 ধারাটির দশমতম পদের মান কত? এখানে সূত্র কি বলে, সূত্র যেটা বলে সেটা হচ্ছে, সূত্র হচ্ছে এ এ হচ্ছে 5, প্রথম সংখ্যা প্রথম পদ হচ্ছে এ, 5 হচ্ছে 5, 5 হচ্ছে 5 প্লাস 10, 10 হচ্ছে 10 কই দিকে পাইলাম, ওই যে দশম পদ বের করতে বলছে -1 - 1 6 কই দিকে পাইলাম, 6 হচ্ছে 5 আর 11 যদি মাইনাস করি তাহলে কিন্তু 6 পাবো, 10 থেকে -1 করলে 9 × 6, এটাকে যদি সমাধান করি তাহলে বেরোবে 59। পরের অঙ্ক যাই ত্রিকোণমিতি, ত্রিকোণমিতির এই টাইপের ম্যাথ ম্যাথটা প্রতি বছরে এবং খুবই গুরুত্বপূর্ণ এই ম্যাথটা, আপনারা যারা ত্রিকোণমিতি ভালো পারেন তারা অবশ্যই এগুলো বিষয়ে ভালো জানবেন। তারপরে বলি সাইন থেটা, সাইন থেটা সাইন থেটার সমীকরণ হচ্ছে লম্বভাগ অতিভুজ, কস থেটার সমীকরণ ভূমিভাগ অতিভুজ, ঠিক আছে, আর ট্যান থেটার সমীকরণ লম্ব বাই ভূমি, এই তিনটা জিনিস কিন্তু মনে রাখতে হবে, তিনটা জিনিস মনে রাখতে হবে। আচ্ছা আপনাদেরকে আমি একটা ত্রিভুজ আঁকায়া দেখাই, এটা কিন্তু লম্ব, এই এইটা কিন্তু অতিভুজ, এটা কিন্তু ভূমি, ঠিক আছে? এখন এখানে যদি
কোনো অঙ্কে বলা থাকে যে টেনের মান কত, সানের মান কত, তাহলে আমাদেরকে এই জিনিসগুলো খেয়াল করতে হবে। তাহলে আমরা অঙ্কেই চলে যাই। 1 নম্বর অঙ্ক সাইন তেরা। সাইন তেরা অর্থ কি? লম্ব ভাই অতিভুজ। তাহলে লম্ব আছে, অতিভুজ আছে, এখানে বলছে টেনের মান কত। তাহলে এটা যদি মান থাকে, এটা যদি মান থাকে, তাহলে আমরা এদের ভূমি বের করতে সহজ হবে। তাহলে আমরা ভূমি বের করবো। টেন থেটা অর্থ হচ্ছে লম্ব ভাগ ভূমি। ঠিক আছে, তাহলে আমাদের সূত্রে চলে যাই। সূত্র হচ্ছে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। আমাদের কাছে কিন্তু কি আছে, অতিভুজের মান আছে আর লম্বের মান আছে, আমাদের কিন্তু ভূমি নাই। এখন আমাদেরকে ভূমি বের করতে হবে। ভূমি বের করার জন্য কি করতে হবে, আমাদেরকে এগুলো সঠিকভাবে ক্যালকুলেশন করতে হবে। 13-এর উপর স্কোয়ার করলে 169, 5-এর উপর 2 স্কোয়ার করলে 25, আর ভূমি হিসেবে স্কোয়ার। এটা যদি মাইনাস করি তাহলে 12 হবে। তাহলে ট্যান থিটার মান বের করবো কীভাবে, ট্যান থিটা, ট্যান কী বলতেছে, ট্যান বলতেছে লম্ব ভাই লম্ব ভাগ ভূমি। লম্ব ভাগ ভূমি, লম্ব যদি হয়, লম্ব যদি হয় হচ্ছে বা লম্ব যদি হয় হচ্ছে 5, তাহলে ভূমি হবে, ভূমি হচ্ছে 12। তাহলে ট্যানের মান বের হয়ে গেলো। ঠিক অনুরূপভাবে আমরা যদি সাইনের মান বের করতে চাই, তাহলে আমাদেরকে অতিভুজের মান বের করতে হবে। অতিভুজের মান বের করতে হলে এখানে আমাদের ভূমি আছে, লম্ব আছে, লম্ব আর ভূমি যদি আমরা যোগ করি তাহলে 5 হবে। তাহলে আমাদের সাইনের মান হচ্ছে 3/5। এরকম করে আপনারা প্রতিটা সাইন এবং কস, সাইন থেটা, কস থেটা এবং ট্যান, এইগুলো, এই টাইপের ম্যাথ কিন্তু অবশ্যই আসবে, অবশ্যই এই ফর্মুলাটা দেখে যাবেন। ঠিক আছে, তারপর সর্বশেষ, সর্বশেষ হচ্ছে চক্রবৃদ্ধি, মানে সুদ কষা থেকে প্রতি বছর যে ম্যাথগুলি আসবে, ম্যাথগুলি আসবে, অবশ্যই আসবে কিন্তু। তো অতএব আপনারা যেটা করবেন, চক্রবৃদ্ধি মুনাফাটার মুনাফা বা চক্রবৃদ্ধি হারের সুদ ম্যাথগুলো আছে, সেগুলো অবশ্যই দেখবেন। এখানে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি ম্যাথটা করে দেখাচ্ছি, দেখলে বুঝতে পারবেন। চলেন অঙ্ক দেখে, অঙ্কে চলে যাই। বার্ষিক 10% হারে 1,000 টাকায় 4 বছরের সুদ, সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত? মানে এখানে বলছে যে 10 টাকা হারে, মানে আপনি একজনকে 1,000 টাকা দিচ্ছেন, এটা 10% হারে এবং 4 বছরের জন্য। এই যে টাকা দিচ্ছেন 4 বছরের জন্য, 4 বছরের জন্য টাকা দিচ্ছেন, এটা সরল সুদ। যদি সরল সুদে দেন তাহলে কত টাকা হবে, আর যদি চক্রবৃদ্ধি সুদে হাত সুদে দেন তাহলে কত টাকা হবে, সেই টাকার আবার পার্থক্য মানে বিয়োগ করতে হবে। ঠিক আছে, বুঝতে পারছেন? তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে এখন আমাদের প্র্যাকটিক্যালি ম্যাথটা করবো। মনে করেন আপনি একজনকে 1,000 টাকা দিলেন, তাকে কী করলেন, 10% হারে দিচ্ছেন। 10% যদি সুদের হারে দেন তাহলে 1,000 টাকা, 10% হচ্ছে 100 টাকা। আর আপনি কিন্তু কয় বছর দিচ্ছেন, 4 বছরের জন্য, তাহলে আপনি কিন্তু 4 বার 100 টাকা পাবেন, 4 বার। তারপর 1 বার 2 বার 3 বার 4 বার, ঠিক আছে, আপনি 1 বছরে 100 টাকা পাইলেন। ঠিক আছে, তার দ্বিতীয় বছরে আবার এই 100 টাকার আবার ডিম দিবে, মনে করেন আবার 100 বছরে 100 টাকা আপনি আবার 10% পাবেন, আপনি 10 টাকা পাইলেন, 100 টাকা 10 টাকা, 100 টাকা 10% হচ্ছে 10 টাকা। তারপরে 2 বছরে হয়ে গেল কত, 2 বছরে হবে, হয়ে গেল হচ্ছে 1,110 টাকা। ঠিক আছে, 1,110 টাকা। আবার 1,110 টাকাকে এখন আপনি আবার 10% দিয়ে 10% করতে হবে। তাহলে আমরা, তাহলে আমরা পুরোটা করার দরকার নেই, তাহলে আমরা যে টাকা পাইলাম, যে টাকা 100 টাকা, 110 টাকা পাইলাম, সেটাকে আমরা 10% যদি করি তাহলে, তাহলে দাঁড়াচ্ছে 11 টাকা। এই 110 টাকার আবার সুদ কিন্তু 11 টাকা হলো। ঠিক আছে, দেখেন 11 টাকা। আমরা তৃতীয়তম বছরে এসে আমরা টাকা পাইলাম হচ্ছে, আগে 1,000 টাকার পাইলাম 100 টাকা, আবার 110 টাকার পাইলাম হচ্ছে 11 টাকা। ঠিক আছে, এখন আমরা তো চতুর্থতম বছরে এসে এখন টোটাল টাকা কত দাঁড়াইছে, চতুর্থ বছরে 100 যোগ 10 যোগ 11, এটাকে যদি আমরা যোগ দিই তাহলে হবে কিন্তু 121 টাকা। 121 টাকাকে যদি 10% করি তাহলে হবে 12.10 পয়সা। এখন এখানে অঙ্কে কি বলা আছে, অঙ্কে বলা আছে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য। আমরা সরল সুদ যদি আমরা দেখি, সরল সুদ কিন্তু আমাদেরকে এই যে
এই যে এখানে যে আমাদের কত টাকা পাচ্ছি 400 টাকা, এটা কিন্তু সরল সুদ। আর চক্রবৃদ্ধি সুদ হচ্ছে আমাদের এই যে পুরো টাকাটা, এই পুরো টাকাটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। সরল সুদ হচ্ছে এটা, চক্রবৃদ্ধি হচ্ছে মানে এক টাকা থেকে আরেক টাকা, আরেক টাকা থেকে আরেক টাকা। মানে একটা আপনি 100 টাকা পেয়েছেন, পরের বছর 110 টাকা পেয়েছেন, আবার আপনি পরের বছর পেয়েছেন কি 121 টাকা পেয়েছেন, আবার পরের বছর কত পেয়েছেন, আবার এইরকম এরকম করে যেটাকে বৃদ্ধি পাবে সেটা চক্রবৃদ্ধি হার। ঠিক আছে, এখন বলতেছে পার্থক্য কত। তাহলে আমার পার্থক্যটা খুব সহজ, আমাদেরকে এগুলা এগুলো যোগ করতে হবে না। আমরা দেখব এই যে মনে করেন যে বাচ্চা মনে করেন যে বের হয়েছে সেগুলা কত, এখান থেকে 10, 3, 30, 11, 22, তাহলে কত হচ্ছে প্লাস হচ্ছে 12.1, টোটাল হচ্ছে 64.1 টাকা, 64.1 টাকা। এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদের পার্থক্য। হুম, তাহলে এরকম করে আপনারা চক্রবৃদ্ধি সুদের হারের অঙ্কগুলো খুব দ্রুত করতে পারবেন এবং খুব খুব সহজভাবে করতে পারবেন। তো এই ছিল কয়েকটা ম্যাথ, এই ম্যাথগুলো আপনারা পার্ট বাই পার্ট সুন্দর করে দাঁড় করে সুন্দর করে দেখবেন, দেখে দেখে করবেন। করলে আপনি ফর্মুলাগুলো দেখে গেলে আপনার মোটামুটি ম্যাথের ওপর একটা দখল রাখতে পারবেন, আর হুবহু ইনশাল্লাহ কমন পড়বে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।